হাসপাতালের শয্যায় বসেই মাধ্যমিক পরীক্ষা দিলেন অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী। জানা গিয়েছে যে পূর্ব বর্ধমান জেলার রায়নার অন্তর্গত আউসাড়া উদ্গড়া চিত্তরঞ্জন কোনার শিক্ষানিকেতনের ছাত্রী রুকসা খাতুন পরীক্ষা কেন্দ্র পলাশন হাই স্কুলেই পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষার প্রথম দিন থেকেই শারীরিক অসুস্থতা ছিল তার। তিন দিন ধরে তিনটি পরীক্ষা পরীক্ষা কেন্দ্র থেকে দিলেও গত পরশু ভোররাতে রুকসার শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাওয়ার কারণে স্থানীয় মাধবডিহি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় তাকে। সুস্থ না হওয়ার কারণে হাসপাতাল থেকে রুকসাকে ছুটি দেওয়া হয়নি। রুকসার পরীক্ষা দেওয়ার বিষয় সম্পর্কে তার স্কুলের প্রধান শিক্ষক সহ রায়না এক নম্বর ব্লকের বিডিও লোকনাথ সরকারকে জানানো হয়। স্কুলের প্রধান শিক্ষক বিডিওর সঙ্গে যোগাযোগ করলে বিডিওর তৎপরতায় স্বাস্থ্যকেন্দ্রে বসেই মাধ্যমিক পরীক্ষা দেয় ওই স্কুল ছাত্রী। স্কুলের প্রধান শিক্ষক এবং স্থানীয় প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষার্থী রুকসা খাতুন। শরীর অসুস্থ আছে, তার থাকা সত্ত্বেও আমাকে পরীক্ষাটা দেওয়া হচ্ছে, কারণ আমি চাই যে আমি মাধ্যমিকে ভালো রেজাল্ট করি। এতে আমার শরীর খারাপ হোক আর ভালোই থাকুক, আমি চাই যাতে আমি মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারি। যারা এই ব্যবস্থাগুলো নিয়েছে তারা সত্যি খুবই ভালো, আর তারা চায় যে আমি যাতে মাধ্যমিক পরীক্ষায় ভালো নাম্বার পাই, আর আমাদের পশ্চিমবঙ্গের দেশের পশ্চিমবঙ্গের সবার মান মর্যাদা বাঁচিয়ে রাখতে পারি। আর এই বিষয়ে আমার মানে আমার আমি প্রথম যে তিনটে পরীক্ষা দিয়েছি সেটা খুব কষ্টের সাথেই দিয়েছি, আর এই পরীক্ষাটা যেটা দিচ্ছি সেটা খুব কষ্টের সাথেই দিচ্ছি। আর যে সমস্ত স্যারেরা এসেছে তারা সত্যি খুব ভালো, আর তারা মানে তারা আমাকে কোনো অসুবিধা দেয়নি, যাতে আমি সুস্থভাবে সঠিকভাবে পরীক্ষাটা দিতে পারি। তারা আমাকে অনেক সাহায্য করেছে আমাদের পরীক্ষার জন্য, প্রস্তুতির জন্য। আমাদের স্কুলের স্যারেরা শিক্ষক মহাশয়েরা সবাই অনেক সাহায্য করেছে, আমাদের বাড়ির লোক মানুষ সবাই অনেক সাহায্য করেছে, আর আমাদের বাড়ির মানুষরাই আমাকে বলেছে যাতে আমি এত অসুস্থ থাকা সত্ত্বেও যাতে আমি ভালো করে মনে জোর নিয়ে আমি পরীক্ষাটা দিতে পারি। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।